এনজয় দিয়ে আসছেন, টিকিট নিছেন, তাই না? আপনার আপনার জন্য ক্রেডিট, আপনার আপনার জন্যই পরিচিত চেনা জানা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্রেডিট আপনার। আচ্ছা, তো এনজয় দিয়ে এসে মূলত কেমন লাগতেছে? খুব ভালো, অসাধারণ ফিলিংস ভাই। অসাধারণ। প্রবাসীদের কি কি করা যায়? আপনি তো বেসিক্যালি অনেকগুলো জিনিস, সোনার দাম, টিকিটের দাম, ব্যাংক টাকার রেট, অনেকগুলো জিনিস নিয়ে আপনি কাজ করতেছেন। প্লাস অনেক সময় দেখি ব্লেজার বা পোশাক টাইপের, এগুলোই যেগুলো আমাদের প্রবাসীদের প্রয়োজনীয় সেগুলো নিয়েই করতেছেন আপনি। এগুলো ভালো, এগুলো নিয়ে করলে হবে, বলে হবে, তাই না? আচ্ছা ভাইয়া, তো আপনি মূলত থাকেন কোথায়? মালয়েশিয়া? আমি থাকি বুকিত জলিলে। বুকিত জলিল? আচ্ছা আচ্ছা, বুকিত জলিল আমার কলেজ ছিল। তো যাই হোক, এনজয় দিয়ে আসছেন, টিকিট নিছেন, তাই না? আপনার আপনার জন্য ক্রেডিট, আপনার আপনার জন্যই পরিচিত চেনা জানা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্রেডিট আপনার। আচ্ছা, তো এনজয় দিয়ে এসে মূলত কেমন লাগতেছে? খুব ভালো, অসাধারণ ফিলিংস ভাই। অসাধারণ। আমাদের সেবা সার্ভিস নিয়ে যদি একটু বলতেন। খুবই ভালো, খুবই ভালো। আগেও নিছি আমি, আগে আমি আসি নাই, কিন্তু আমি WhatsApp এর মাধ্যমে নিছি। আচ্ছা, আপনার থেকে নাম্বার নিয়ে রাব্বি ভাই থেকে নিছিলাম। রাব্বি ভাই এসে নিয়ে জন্য এসে জিজ্ঞেস করলাম রাব্বি ভাই। আচ্ছা, রাব্বি ভাইকে। আচ্ছা, তো সিঙ্গেল নিছেন না ডাবল? হ্যাঁ, ডাবল নিছে ভাই, আপ ডাউন। কোন বিমানে? হ্যাঁ, ইউএস বাংলা এয়ারলাইন্স। ইউএস বাংলা। কয় মাসের ছুটি আছে? আড়াই মাস। আড়াই মাস। এখন বলবেন টিকিটের প্রাইস নিয়ে। হ্যাঁ, টিকিটের প্রাইস খুব কমফোর্টেবল আমার, আপ ডাউন 2160 টাকা নিছে। 2160 টাকা। জি জি। ঈদের আগেই দেশে যাচ্ছেন? না না, ঈদের পরে, ঈদের ঈদের দিন রাত্রে। যারা ঈদ কে অপেক্ষা করে যারা দেশে যেতে যাচ্ছেন, ঈদের আগে টিকিটের প্রাইসটা একটু হাই, রাইট? হ্যাঁ হ্যাঁ, এখন প্রায় 3000 ইংগিত। কুরবানির গোশত খাইতে হলে ঈদের পরের দিন বা তারের পরের দিন ফ্লাইট করতে হবে। এখন এই টাকা দিয়ে অনেক মাল জিনিস কিনতে পারবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো যদিও একটা ঈদ মিস করলাম, যদিও পরিবারের সাথে একটা ঈদ মিস হয়ে গেল, ইনশাআল্লাহ নেক্সট টাইম করব পরিবারের সাথে বউ সহ। ওকে, তো ভাইয়া আমাদের থেকে টিকিট নিয়ে একটা টি-শার্ট ফ্রি পেয়ে গেছে এনজেড এর। টি-শার্টটা খুব ফিটিং হয়েছে, খুব সুন্দর টি-শার্টটা। আসলে আমি একদম কি বলবো, অসাধারণ হয়েছে টি-শার্টটা, সেই ফিটিং, আলাদা করে ফিটিং করা লাগবে না আমার। তো এখন আমাদের মালয়েশিয়া প্রবাসী ভাইদের সম্পর্কে যদি কিছু বলতেন এই ভিডিওর মাধ্যমে, একটা মেসেজ আপনি দিয়ে দেন। এই ভিডিওর মাধ্যমে ভাইদের বলা, যারা দেশে যেতে চান বা যারা বিভিন্ন তথ্য সম্পর্কে আপডেট তথ্য জানতে চান, তারা ইয়াসিন ভাইয়ের ইউটিউব ফেসবুক চ্যানেল, ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, তাহলে সবসময় সব বিষয়ে আপডেট তথ্য পাবেন। সেটা হোক টাকার রেট, সোনার দাম বা টিকিটের মূল্য, যে কোনো বিষয়ে, পোশাক আশাক, আপনার যে কোনো প্রয়োজনীয় তথ্য ইয়াসিন ভাই ইয়াসিন ব্লগ থেকে পাবেন। ইয়াসিন ব্লগ ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আপনার কথা ভাই, দেশি ভাইটা কিন্তু জানা হলো? ফরিদপুর। ফরিদপুর? ও ফরিদপুর, আমার বাসা গোপালগঞ্জ। পাশাপাশি ভাই, পাশাপাশি এই কাশিয়ানি পাশে আমাদের বাসা, আলপনাঙ্গা থানা, ফরিদপুর আলপনাঙ্গা থানা, ফরিদপুর আলপনাঙ্গা। তো ফরিদপুরের যে সকল ভাইরা আছেন অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ, কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি জি, অবশ্যই। ঠিক আছে, সেফ ট্রাভেলস ভাইয়া। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভাই।